ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল, কবরে গাহের সামানি নিতে কইর না কেউ ভুল। ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল, কবরে গাহের সামানি নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল, কবর গাহের সামানি নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলো জায়গা ভালো, কবর জায়গা ভালো নয়, আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সতেরো দিনে পেটি ফেটে শেষ পোকার খাদ্য হবে, ষাট দিন পরে গুস থাকবে না কঙ্কাল পরে রবে। সতেরো দিনে পেটি ফেটে শেষ পোকার খাদ্য হবে, ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে। নব্বই দিনে হার গুলো সব, নব্বই দিনে হার গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, সবাই জায়গা, কবর জায়গা ভালো নয়, আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ছয় দিন পরে নখ খসে যাবে, নয় দিন পরে চুল, কবর গাহের সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু আওয়াজ দিয়া বলেন, আসল বাড়ি বিল্ডিং না কবর। আর একটু আওয়াজ দেন, আসল বাড়ি বিল্ডিং না কবর। বেশি সময় আমাদেরকে বিল্ডিং এ থাকতে হবে না, কবরে। There is a saying in English, there is disagreement on everything, there is no disagreement. People of all countries, all races, all religions, all languages agree on this, that is death. Man is mortal, kullu nafsin dha'i katil maut. No talk, no more. Let me finish, I can see. English it ekti katha ache. There is disagreement on everything. Prottekti bishoy niye ikhtilaf ache. মতনক্য আছে, মত পার্থক্য আছে, মত বিরোধ আছে। আমার দিকে তাকান, আল্লাহ নিয়া ঝগড়া আছে না নেই? কথা কইতে হইব তো, আল্লাহ নিয়া ঝগড়া আসেনি, নবী নিয়া, আল্লাহর সাথে নবী নিয়া ঝগড়া আরো বেশি। আওয়াজ দেন ঠিক কিনা?
দরমনিয়া ঝগড়া আসেনি, মাজাব নিয়া, দেশ নিয়া, গদি নিয়া, ক্ষমতা নিয়া, সব বিষয়ে এখতলাফ আছে। একদল কয় আনসিন ইজ নাথিং, কইছে রে দেখি না হ্যারে বিশ্বাস করি না, মানে তারা বুঝাইতে চায় আল্লাহকে তারা দেখে না, এই জন্য আল্লাহ যে আছে এটা তারা বিশ্বাস করে না। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আর একটু জোরে কর। ওই গাদার দলেরা করোনার সময় মাস্ক লাগায়, আমি যে গেলাম কিতাও মাস্ক লাগাইছো কা? কই করোনা থেকে বাঁচানোর লেগা। আমি কি করোনা মোড়া না শিখুন কত কয় না, আমি লম্বা না বাইটা কুজুর যে কি কন, আমরা কি করোনারে দেখছিনি? করোনা কি দেখা যায়? করোনারে দেখছেন কে কে হাত তোলেন? একজনও দেখেন নাই? না দেখা মাস্ক লাগাইছেন কে কে হাত তোলেন? কি তো মাস্ক পরেন নাই আপনারা তা হাত তোলেন না কেন? মাস্ক পরেন নাই কিন্তু দেখছেন নি হাত নামান। তা আমি ওই সিটাররে কইলাম তোমরা বলো আনসিন ইজ নাথিং, যারা দেহ না হারে বিশ্বাস করো না, তো করুণারে না দেখে তোমরা মাস্ক কেন লাগাইলা? হ্যাঁ গো, ও আর শেষ আর জবাব নেই। করুণা না দেখে যদি মাস্ক লাগানো যায়, আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায় কি যায় না? আর একটু জোরে বলতে হইব, যায় কি না? এই সৃষ্টি জগতের একজন মালিক আছে না নাই? জোরে বলেন, তিনি কে? আরো জোরে জবান খুলে মারহাবা বলেন, আরো জোরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম الملك وهو على كل شيء قدير আর জোরে সুবহানাল্লাহ। মালিক আছে না নাই? আচ্ছা, যাই হোক, আমি আয়াতে কারিমার দিকে ঢুকছি না। মুজসাজিরিন, আল্লাহ নিয়ে ঝগড়া, নবী নিয়ে ঝগড়া, সব বিষয় নিয়ে ঝগড়া আছে। দ্যার ইজ নো ডিসএগ্রিমেন্ট, একটি বিষয় নিয়ে কোনো ঝগড়া নাই, কোনো মত পার্থক্য নাই, কোনো মত বিরোধ নাই। পিপল অফ অল কান্ট্রিজ, সব দেশের মানুষ, অল রিসেস, সব বর্ণের মানুষ, অল ল্যাঙ্গুয়েজেস, সব ভাষার মানুষ, অল রিলিজিয়ন্স, সব ধর্মের মানুষ এগ্রি অন দিস, এক জায়গায় এসে একমত, কোনো দুই মত নাই। দ্যাট ইজ ডেথ, সেটা হলো মরণ। ঠিক, একটা আওয়াজ দেন, সেটার নাম কি? মরণ নিয়ে কোনো এখতলাফ নাই, মতবিরোধ নাই, ঝগড়াঝাটি নাই। সব ধর্মের মানুষ, সব দেশের মানুষ, সব ভাষার মানুষ মরণকে বিশ্বাস করে, সবাই এটা মানে। কি একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, আমার আপনার নাম একদিন মসজিদে এলান হবে কি হবে না? সেই দিনটা কাছে না দূরে? কাছে নি, কত কাছে? যদি কাছে হয় বেশি সময় মাটির উপরে থাকবেন না নিচে? বুঝা খুঁজেছেন নি? বেশি সময় উপরে না নিচে? নিচে।
নিচে যেই জায়গাটাতে থাকবেন ওইটার নাম জোরে বলেন আসেনি খবর খবর নাই এই মুখে মুখে কই যে খবর আছে খবর যদি থাকতো ওয়াক্তের আজান হলে কেউ আমরা রাস্তাঘাটে থাকতে পারতাম না খবর থাকলে আজকে কেউ রাস্তাঘাটে থাকতো সব মাহফিলে এসে বসে যেত আওয়াজ দেন ঠিক কিনা জাদি সাহেব আসছে এখন মাহফিলের অবস্থা খারাপ উনি এসে কি কথা বলবেন তাহলে বোঝা গেল আমাদের কবরের খবর নাই আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ আমিন বলেন না রে বাবা সেই মরার কথা চিন্তা করে আমরা একটু দরুদ সালাম পড়বো রাজি আছেন ইনশাআল্লাহ এরপরে আমি আমার মৌলিক কথায় চলে যাব আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনা ঝরে যায় নবী গো তোমার ভালোবাসায় ওয়েস করোনি জুব্বা পায় আল্লাহুম্মা মারহাবা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিহাসিতার অন্যতম কিতাব জামে তিরমিজি 1161 বৎসর পূর্বে কিতাব কানা সংকলন করা হয়েছে যিনি কিতাব সংকলন করেছেন ওনার নাম হচ্ছে আবু ইসা আত-তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা 146টা ভাব আছে 3816টি হাদিসে কারিমা এই জামে তিরমিজি কিতাবখানার ভিতরে আছে বাংলাদেশের ধর্মীয় শিক্ষা দুই ভাবে বিভক্ত একটা হলো কওমি আরেকটা হলো আলিয়া কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাসের নাম দাওরায়ে হাদিস আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ ক্লাসের নাম হলো কামিল এই দুই মাদ্রাসার শ্রেষ্ঠ ক্লাসে এই কিতাবখানা পড়ানো হয় বাবাজিরা আমার কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে তিরমিজি পড়ায় আমরা আলিয়া মাদ্রাসায় কামেলের দ্বিতীয় বর্ষে তিরমিজি পড়েছি এই তিরমিজি যখন লেখা সম্পূর্ণ হলো আবু ঈসা আত-তিরমিজি বলে জগতের মানুষেরা মঙ্কানা ফি বাইতি কিতাবি তিরমিজি কা আন্নান নবিগিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি আবু ঈসা আত-তিরমিজি কয় ও জগতের মানুষেরা শোনো তোমাদের ঘরে যদি জামেউ তিরমিজি কিতাবখানা থাকে তোমরা মনে করবা বিশ্বাস করবা স্বয়ং নূরের নবী ঘরে আছে আরেকটু জোরে যেই কিতাব ঘরে থাকলে নবী ঘরে থাকা হয় কিতাবটা দামি না বেদামি দামি কিতাব থেকে আমি কয়েকটা রাওয়ায়েত আপনাদেরকে শোনাতে চাই রাজি আছেননি সবাই রাজি নবীর হাদিস যখন তেলাওয়াত হবে মনোযোগ লাগায়া শুনবেন সুযোগ পেলে আল্লাহু আকবারও বলবেন রাজি আছেননি আমার নবী বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতান সাইয়াহিন ফিল আরদ বাল্লিগুনী
প্রিয় নবী বলে একদল ফেরেশতারা দুনিয়ার জমিনে বিচরণ করতে থাকে ঘোরাঘুরি করতে থাকে তাদের কাজ হলো উম্মতের দরুদ ও সালাম নবীর কাছে পৌঁছে দেয়া আজকে আমরা রানীদিয়া গ্রামে যে ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজায়া বসেছি আশেকে রসুল ভাইরা রে আমাদের শত্রুদিকে নূরের ফেরেশতারা দাঁড়ায়া রইছে স্বর্ণের কলম হাতে রূপার খাতা হাতে আমি আপনি দরুদ সালাম পড়তে দেরি আমার নাম বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম রানীদিয়া জমিনের নাম লেখা এক মাইক্রো সেকেন্ডে ফেরেশতা মদিনায় পৌঁছায়া দেয় আমার নবী কয় রে ফেরেশতা কোথা থেকে এসেছ কয় ব্রাহ্মণ বাড়ি আর জমিন রানী দিয়া গ্রাম থেকে এসেছি কি নিয়ে এসেছ কয় উম্মতের পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসেছি নবী জানতে চায় রানী দিয়ার উম্মতের আমারে কি হাদিয়া দিল নবী গো উম্মতেরা আপনাকে দরুদ সালাম হাদিয়া দিয়েছে হাদিয়া পাইলে মানুষ খুশি না বেজার জোরে 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 তাহাদ্দু তাহাব্বু নবীজি বলেছে হাদিয়া দিও হাদিয়া নিও তাইলে মোহাব্বত পয়দা হয় আমরা যদি নবীর দুরুদ সালামের হাদিয়া দেই এ রানী দিয়ার আশিক রসুলেরা শোনো জবান খুলে জবান খুলে উত্তর দাও দুরুদ সালামের হাদিয়া যদি আমরা মদিনায় পাঠাই নবীর সঙ্গে আমাদের সঙ্গে মোহাব্বত হবে কি হবে না মারহাবা জোরে বলো নবীর সাথে ফেমের ডুরিডা লাগাইতে চাই কি চাই না এই চাই কি না যদি নবীর সঙ্গে প্রেমের ডুরিডা বানতে চাও জবানটা বন্ধ রাইখো না জবানটা খুইলা আমার সাথে সাথে বড় আর যাব মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বল যাব মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মোরা অজুরে যাব মরা তে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি আরে রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর হায় হায় শান্তি হয় অন্তর সবাই রওজা শরীফ দেখতে কি সুন্দর একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর হায় হায় শান্তি তাই তো কবে যাব থাকি বাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে সবাই দয়ার নবী রওজা দেখিতে যাব মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মোরা অজুরে যাব মোরা তে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী রওজা দেখি আরে রওজার মাটি বড়ই নিয়ামত আরশের চেয়ে দামি জায়গা চার ইমামের মত হায় হায় চার বলো রওজার মাটি বড়ই নিয়ামত আরশের চেয়ে দামি জায়গা চার ইমামের মত হায় হায় চার ইমামের মত চলো সবাই মাটি মাখিতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে বলো দয়ার নবী
বাড়িতে হায় হায় যাব মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মোরা আবার যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী এ আশিক রসুল শোনো ফেরেশতা কয় নবী গো রানী দিয়ার জমিন থেকে উম্মতের পক্ষ থেকে হাদিয়া এনেছি কই কি হাদিয়া তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দাও কই উম্মত আপনি নবীর মহাব্বত সিনার ভিতরে লইয়া আপনি নবীর উপরে দরুদ সালাম পড়েছে আমরা এই দরুদ সালাম গুলি গাঠুরি বাদিয়া আপনার কদমে নিয়ে এসেছি উম্মতের পক্ষ থেকে নবী যখন দরুদ সালাম পায় উম্মতের উপরে দয়াল নবী খুশি হইয়া যায় একটু আওয়াজ দিতে হবে নবী খুশি হইলে খুশি হয় কে মাশাআল্লাহ আওয়াজটা খুব ভালো নবী খুশি হইলে খুশি হয় কে আল্লাহ এটা কিন্তু আমি কুদরতির কথা না এটা হলো কোরআনি কথা কোরআনি সিদ্ধান্ত কোরআনি ফয়সালা মাইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ জোরে কন না আল্লাহু আকবার কোরআন শুনতে সমস্যা আছে নি শুনতে চাই কি না কোরআন শুনলে লাভ আছে না নাই স্টেজের বাইরে ওয়াজ করে কারা একজন একটু একটু এই আবার মেল বাদাই দিয়ে না কল আস্তে 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 করে মারহাবা কন আপনাদের কি কষ্ট হইতেছে আমি কি আলোচনা ছেড়ে দিব আমি একটা পরিবেশ করতেছি পরিবেশ না করে তো কথা বলা যায় না যে কোনো পরিবেশে কোরআন হাদিস বলা যায় না তো আমি মাঝে মাঝে চেষ্টা করব কিছু হাদিস শরীফ শোনাতে কিছু কোরআন শরীফ শোনাতে কিছু বাংলা বলতে মাঝে মাঝে কিছু ইংরেজিও বলবো আবার এক্সপ্লেন করে দিব এক্সপ্লেন না করলে বুঝবেন না একটু ব্যাখ্যা করে দিব এই জন্য একটু সময়ের দরকার ঠিক কিনা মাঝে বেশি বেশি কোরআন শুনবেন কি শুনবেন কোরআন কোরআন শোনা একটা বড় জিকির জিকির করলে জিকির শুনলে যাদাতহুম ঈমানা ঈমানের পাওয়ার বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন কোরআন শুনলে ঈমানের পাওয়ার আরে কথা কয় না কোরআন শুনলে ঈমানের পাওয়ার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم আল্লাহর কালাম যদি আপনি বেশি বেশি শুনেন যাদাতহুম ঈমানা আপনার ঈমান বেড়ে যাবে ঈমানের স্পিরিট বেড়ে যাবে ঈমানের স্পিরিট যদি মানুষের বেড়ে যায় বিপদে পড়লে মানুষ ডাইনে বামে দৌড়ায় না আল্লাহর উপরে ভরসা করে মারহাবা কন আমাদের এই জীবনে বিপদ আছে না নাই বিপদ আসে কিনা জোরে কয় না আসেনি আসেনি
বিপদে যদি পড়ে যাই ভরসা করব এমন একজনের উপরে। সকলে আওয়াজ দিয়া বলেন তিনি কে? মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ খুব ভালো, বুঝা গেল আপনারা ওয়াজ শুনতে চান। আমিও দেখি স্টার্ট করতে পারি কিনা। স্টার্ট করার আগে আমি বলে নিব যে আমি স্টার্ট করছি। তো মাঝে মাঝে আমি কোরআন বলবো, হাদিসও বলবো। কোরআন ইজ দ্য হলি স্পিচ অফ অল মাইটি আল্লাহ, কোরআন ইজ দি কনস্টিটিউশন অফ মুসলিম উম্মা, হলি কোরআন ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের দলিল নট অনলি কোরআন, ইসলামের দলিল শুধু কোরআন না, ইসলামের দলিল হলো চারটা কিতাবুল্লাহ, সুন্নতে রসুলুল্লাহ, ইজমাউল উম্মা, ওয়াল কিয়াস। আমি চারোটার সমন্বয়ে কিছু বলার চেষ্টা করব। আমি কোরআন বলবো, কোরআনকে আমি এক্সপ্লেন করব হাদিসে কারিমা দিয়ে। হাদিস ইজ দি হলি স্পিচ অফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যান্ড হাদিস ইজ দি ডিরেক্ট এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালাইসিস অব দ্য হোলি কোরআন। কেউ যদি আল্লাহর কোরআনকে বুঝতে চায়, আগে নবীর হাদিসে কারিমা বুঝতে হবে। কেউ যদি আল্লাহকে চিনতে চায়, আগে নবী চিনতে হবে। এ লজিক, এ থিওরি, এ কৌল, এটা আমার না, এটাও কোরআন থেকেই নেয়া। কুল ইং কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইফ ইউ ডু লাভ আল্লাহ, তুমি কি আল্লাহকে ভালোবাসো? আমি আপনি যদি পজিটিভলি আনসার করি, হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলি ফাত্তাবিউনি, আগে আমার রসুলের এত্তেবা করো। এই এত্তেবাটা হবে প্রেমময়, আদবময়, তাজিমের সহিত। অনেকের কাছে সুন্না আছে কিন্তু নবীর মহাব্বত নাই, নবীর তাজিম নাই। ওই এত্তেবা দিয়া রসুল পর্যন্ত পৌঁছা যাবে না। আগে প্রেম, রসুলের প্রতি সুস্পষ্ট ভালো ধারণা, রসুলের প্রতি মহাব্বত, রসুলের প্রতি তাজিম। এইগুলির পাশাপাশি যদি এত্তেবায়ে রসুল থাকে, সুন্নাটা থাকে, তাহলে ওই সুন্না আমাদেরকে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিবে। নবীর দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, কপালে সেজদার দাগ আছে। তারা বলে নবীর আব্বাও জাহান্নামী, নবীর আম্মাও জাহান্নামী। আরো জোরে বলেন, আরো জোরে। যারা এই সমস্ত কথাবার্তা কয়, এই মানুষ না শয়তান, শুধু শয়তান না, টাটকা শয়তান। কথা কর না কেন, কি শয়তান, কি শয়তান, টাটকা শয়তান। তো এরকম কিছু টাটকা শয়তানের মুখে দাঁড়িয়েও আছে, আবার মাথায় টুপিও আছে। এটাও কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন নয়, এটাও কোরআন থেকে নেয়া। আমি ছোট মানুষ, ছোট পরিসরে কথা বলি, ছোট ছোট মাহফিল করি। এত বড় মাহফিলে বললাম যে ওয়াজ করে আমি অভ্যস্ত না, তারপরে চেষ্টা করছি বলার। এভিডেন্স, আদিল্লা, হুজ্জত, ডকুমেন্টস, আমি এগুলির সহিত কথা বলার চেষ্টা করি। হয়তো অনেক সময় চেষ্টা করে ব্যর্থ হই, ওই যে মানুষ ছোট, জানি অল্প। আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মানুষ, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, শয়তান দুই ধরনের, একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান। এ মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষকে শয়তান কইছে কে? আরে কথা কন না রে বাবা, কে কইছে আর সবাই বলেন। তাহলে মানুষ শয়তান, মানুষ শয়তান, হুদা শয়তান কয় নাই। আল্লাহ কোরআনে আরেক জায়গায় কয় উলাইকা কাল আনআম বাল হুম আদল, আল্লাহ কয় এই মানুষ হইল চার পায়া জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট, খারাপ। কয় পায়া জোরে কর, আপনার দেশে কুত্তো আসেনি মনে হয় নাই, তাহলে কথা কর না, কুত্তো আসেনি? গরু, বকরি, ছাগল, বেড়া, দুম্বা, শিয়াল, বাওরাল, এগুলির ফাও কয়টা জোরে কন? তাল্লাই কইছে যাদের ফাও সাইডা, এটা হলো চতুষ্পদ জন্তু,
কিছু মানুষ আছে এই জন্তুগুলির চাইতেও খারাপ। তো এই জন্তুগুলির ভিতরে একটা জন্তুর নাম কুত্তা, আঞ্চলিক বাংলায় কইলাম, লগাতিক ভাষায় বলে কুকুর। কুত্তা মানুষ দেখলে ডিল মারে, লাত্তি মারে, কথা খেয়াল করেন। কিছু মানুষকে আল্লাহ বলছে এই কুত্তার চাইতেও আরো খারাপ। এ মানুষই মানুষই, সবার আপনি এক ফাল্লি দিয়া মাপবেন না, মাপলে উইব না। আল্লাহ 30 পারে আরেক জায়গায় বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, কে মানুষ ধ্বংস হোক, এ মানুষ ধ্বংস হোক। কেন? মানুষ হলো নিমক হারাম। ঘোষণা কার? আল্লাহ। আরেকটু আস্তে কোন? আল্লাহ। মানুষ নিমক হারাম, নিমক হারাম মানুষ আমগো দেশে আসেনি? আছে। জোরে কইতোইবা আসেনি? আছে। মা হিয়াল নিমক হারাম, নিমক হারাম কারে কয়? আরিফুল নিমক হারাম। নিমক হারামের পরিচয় কি? যেই ফাতে খায় সেই ফাতে সিদ্রি করে, স্ট্যান্ডার্ডটা বললাম আর কি। যেই ফাতে খায় সেই ফাতে কি করে? সিদ্রি করে। এই খাচ্ছতের মানুষ আসেনি? আপনি যদি কাউরে টেহা হাওলাত দিয়ে উপকার করেন, এক সপ্তাহের কথা কইয়া নিয়া ছয় মাস পরে গুড়ায়া কাহিল কইরা হের পরে চারবারে বাঙ্গা বাঙ্গা দিয়া পরেতে আপনার সমালোচনা করব। হ্যাঁ লোক বালানা, হ্যাঁ এইডা করছে হেইডা করছে, এটা কি লেগে কয়? ওই যে আপনি তার উপকার করছেন, আসেনি? জোরে কয় না আসেনি? আপনি যদি কাউরে টেয়া হাওলাত দেন বা উপকার করেন, উপকার করার লগে লগে একটা খাতা আর একটা কলমের হাতে দিবেন, ভাই এটা ল কিতা কিল লেগা, হ্যাঁ কবে কিল লেগা, কই তোরে আমি উপকার করছি, যদি কেউ আমার সর্বপ্রথম বাস দেয় তুই ওবি এক নম্বরে, তো কবে দিবি এটা ডেটটা লেখা দিয়া যা, আমি ফুস্তুত থাকাম। হাসেন? এই জন্য আল্লাহ বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, এই মানুষ ধ্বংস হবে। কোন মানুষ? যারা অকৃতজ্ঞ, নিমক হারাম। নিমক হারাম যারা ধ্বংস হবে তারা, এটা বলছেন কে? জোরে কোন? আরেকবার। তাহলে নিমক হারাম করা যাবে? নিমক হারামি হওয়া যাবে? আবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দেখেন কত চমৎকার কথা, ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه زوره زوره قلنا سبحان الله এক আয়াতে আমার আল্লাহ কয় মানুষ হইল শয়তান, আর এক আয়াতে আল্লাহ মা আল্লাহ কয় মানুষ হইল চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, মানে কুত্তার চাইতেও খারাপ। আর এক আয়াতে আল্লাহ কয় মানুষ হইল নিমক হারাম। আবার আরেক আয়াতে কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে, ওয়ামিলুস সলিহাত নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই মানুষগুলি হলো সৃষ্টির সেরা। জোরে কোন না মারহাবা? তাইলে মানুষের ব্যাপারে আমি চারখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে এনেছি। আমি চেষ্টা করব আয়াতগুলিকে আবর্তন করে নির্ভরযোগ্য কিছু মুফাসসির, কিছু মুহাদ্দিসদের কথা আপনাদেরকে শোনাতে। আল্লাহ তাআলা যেন আমার ইলমের ভিতরে, সাহসের ভিতরে, হায়াতের ভিতরে বরকত দেয়। একটু জোরে জোরে কন্না আমিন। রে বাবাজি, বন্ধুরা আমার, একদল আশিকের দুরুদ ফেরেশতারা নবীর কাছে নিয়ে যায়, আমার নবী কয় আরে একদল আসে কাছে, এরা দুরুদ সালাম পড়লে এদের দুরুদ সালাম মদিনায় আসতে কোনো মাধ্যম লাগে না, কোনো ফেরেশতা লাগে না। আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা, কামলিওয়ালা নবী কয় উম্মত, আমার ওই প্রেমিক গুলি যখন দুরুদ সালাম পড়ে, আমি নবী মদিনা থেকে আ
আশেকদেরকে দেখতে পাই, আশেকের দরুদ সালামের আওয়াজ আমি নিজের কানে শুনতে পাই। এ সুন্নি মুসলমান ইমানি আওয়াজ দিয়া জবাব দাও, আমার নবী দেখে কি দেখে না? আমার নবী উম্মতির দুরুদ সালামের আওয়াজ নিজের কানে শোনে কি শোনে না? ও বন্ধু, রানিদিয়া থেকে মদিনা মনোয়ারার দূরত্ব প্রায় 7,000 কিলোমিটার, 7 থেকে 7,500 কিলোমিটার। এই 7,500 কিলোমিটার থেকে উম্মতকে দেখার ক্ষমতা, উম্মতের দুরুদ সালাম শোনার ক্ষমতা আমার নবীকে যিনি দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ যদি আমার নবীরে এই ক্ষমতা দেয়, আমরা উম্মত হিসাবে খুশি না বেজার? কিছু কিছু উম্মত খুশি হইতে পারে না, তাদের চেহারা কালো হয়ে যায়। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাদেরকে জানি কি তা কয়, কি কয়? আরে আমার ওয়াজ রেকর্ড করলে কি তুই ঘুমিয়া? ভাইরাল বক্তা গো, ওয়াজ রেকর্ড করবো? আমি কেউ রে আনি না, আমার লাইফে কোনোদিন ক্যামেরা নিয়ে মাহফিলে যাইনি, আমার লগে কেউ আসেনি, কেউ নেই, আমি একা। আমার রিপ কেস্ট আমি হাতেলে আড়ি ফোলাইন মানুষ। হ্যাঁ বাবাজি, মনোযোগ, কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগেনি? তাইলে কিছু উম্মতের দুরুদ নবী মদিনায় থাইকা দেখতে পায়, শুনতে পায়। মারহাবা জোরে কোন। আবার আরে কিসি মাসে কাছে, আরে কিসি মাসে কাছে নবী কয়, এরা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমার ওই উম্মত গুলি যদি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে একটা ডাক দেয় উম্মতেরে, তখন আমি আর মদিনায় থাকতে পারি না, মদিনায় আরাম করতে পারি না। আশেকের দিদার দেওয়ার জন্য আমি মদিনাওয়ালা সশরীরে আশেকের সামনে হাজির হইয়া যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই রে মদিনায় নীলা, সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না, হায় হায় আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর আসল ঠিকা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা মোর আসল ঠিকানা, হায় হায় মদিনা মোর আসল ঠিকা। আরে মদিনা ইমানের বাড়ি, বুখারি খুলিলেই পাবি। মদিনা ইমানের বাড়ি, বুখারি খুলিলেই পাবি। মদিনা ইমানের বাড়ি, মদিনা ইমানের বাড়ি, বুখারি খুলিলেই পাবি। দেখিবি যদি মায়ার নবী, দেখিবি বলো, দেখিবি যদি মায়ার নবী, যাবি মদিনা তোরা, যাবি মদিনা। মদিনা যে আসল ঠিকানা, হায় হায় মদিনা যে আসল ঠিকানা। আরে সবাই রে মদিনায় নীলা, সবাই হায় হায় সবাই রে মদিনায় নীলা, আমায় নীলা না। মদিনা যে আসল ঠিকানা, বাজান মদিনা যে। আরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবী জিদিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী জিদিনের রবি, যেথায় আল্লাহ সেথায় নবী। যেথায় আল্লাহ সেথায় নবী, নবী জিদিনের রবি। দেখিবি যদি নূরের ছবি, দেখিবি
কাউনা দেখি বিজুদি আবারে দেখি বিজুদি নূরের সবি যাবি মদিনা পাগলা যাবি মদিনা মদিনা যে আসল ঠিকানা হায় হায় মদিনা যে আসল ঠিকানা আরে সবাই রে মদিনাই নীলা সবাই আবার সবাই রে মদিনাই নীলা আমাই নীলা না হায় হায় আমাই নীলা না মদিনা যে আসল ঠিকানা বাজান মদিনা যে আরে দয়াল নবীর সঙ্গ লবি সারা জীবন সুখে রবি দয়াল নবীর সঙ্গ সারা জীবন আরে নর নবীজির সঙ্গ হলো বি নর নবীজির সঙ্গ লবি সারা জীবন সুখে রবি মরা দিল তোর তাজা হবে মরা হায় হায় মরা দিল তোর তাজা হবে মরা রবে না হায় হায় মরা রবে না মদিনা যে আসল ঠিকানা হায় হায় মদিনা যে আসল ঠিকানা আরে সবাই রে মদিনাই নীলা সবাই জুরে সবাই রে মদিনাই নীলা আমাই নীলা না হায় হায় আমাই নীলা না মদিনা যে আসল ঠিকানা হায় হায় মদিনা যে আসল ঠিকানা সবাই মদিনা ঠিকানা বালা লাগেনি আমার কাছে বালা লাগে আমার কাছে মজা লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমি জানি না আমি যখন নাত রসুল গাই আমি দিল থেকে গাই আমি অন্তর থেকে গাই কেন গাই তার কথা বলতে গেলে লম্বা সময় লাগবে আমি ছোট্ট করে অল্প একটু বলি 2023 সাল মাত্র বিদায় নিয়েছে আমি নাত রসুল পড়তে 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 হজ এবং ওমরা সহ 2023 সালে মদিনাওয়ালা আমাকে তার কদমে 6 বার কবুল করেছেন 23 সালে কয়বার জোরে কন্যা 6 বার কবুল করেছেন 5 বার উমরা 1 বার হজ আমি ফিল করি আমি বিলিভ করি আমি বিশ্বাস করি আমি ইমান রাখি এই যে 6 বার মদিনার কদমে যে আল্লাহ কবুল করেছেন এর পিছনে যে জিনিসটা কাজ করেছে এটা হলো নবীর শানে নাতে রসুল আমি সারা বাংলাদেশ দেশ থেকে দেশান্তরে দেশ এবং দেশের বাহিরে আহলে সুন্নতুল জামাতকে রিপ্রেজেন্ট করি বিশেষ করে আমি বেশি নাতে রসুল পড়ি এবং আমি নাতে রসুল লিখি আমি শুধু রানি দিয়ার জমিনে নাতে রসুল পড়ি না আমি রওজা মোবারকের সামনে সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া আমি নাতে রসুল পড়ি তোমার কদমে আমার মরণ কি গো হবে না তোমার চরণে আমার মরণ কি গো হবে চরণ যাহার কাম্য ভবে বল চরণ যাহার কাম্য ভব এ চরণে কি রবে না মরণ কি গো হবে না তোমার চরণে আমার মরণ কি গো হবে ডানিলে মদিনা প্রভু মনজুর কি বাঁচবে কভু ননিলে মদিনা প্রভু মনজুর কি বা
বাঁচবে কবু তোমারি মদিনা ছাড়া, জীবন তো আর বাঁচে না তোমারি মদিনা ছাড়া, জীবন তো আর বাঁচে না তোমার চরণে আমার, মরণ কি গো হবে না বলো তোমার চরণে আমার, মরণ কি গো হবে না, মরণ কি গো হবে না, জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার, সুদি তোমার চরণে আমার মরণ কি গো হবে না। এখানে নাত রসুলের মাধ্যমে আশিক রসুল তার মনের আরজি পেশ করেছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি উম্মত দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি অন্য দেশে, আমি 7,500 কিলোমিটার পাড়ি দিয়া আপনার কদমে এসেছি, আমি আমার দেশে মরতে চাই না, আমি আমার দেশে ঘুমাতে চাই না, আমি তোমার কদমে মরণ চাই, তোমার কদমে মরণ চাই। কোরআন শরীফের এক জায়গায় আসছে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, মানুষ তাহাই পায়, মানুষ দিল থেকে যাহা চায়, মানুষ তাহাই পায়, মানুষ দিল থেকে যাহা চায়, আজকে থেকে আমরা যাহা কিছু চাইব দিল থেকে চাইব। আপনারা কি আমার সাথে একমত আছেননি? আজকে থেকে আমরা যাহা কিছু চাইব আমরা দিল থেকে চাইব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এশার নামাজের পরে যখন ঘুমের ঘরে যাবেন, অজু সারা যাবেন না, অজু করে ঘুমাবেন, ঘুমাবের আগে ডান কাতে শুইবেন, ডান কাতে শুইয়া নাতে রসুল পড়তে পড়তে ঘুমাবেন, আমি আল্লাহর বন্ধুর কাছে যাব, অন্তরের ব্যথা বেদনা, অন্তরের ব্যথা বেদনা, তারে জানাব আমি আল্লাহর বন্ধুর কাছে যাব। দিল থেকে বলতে বলতে যদি ঘুমাতে পারো, হয় আল্লাহর বন্ধুর কাছে মদিনায় তুমি যাবে, আর না হয় মদিনাওয়ালা তোমার বাঙ্গা ঘরে চলে আসবে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দা পবিত্র ঈদে মিলাদুন্নবী, রানী দিয়া শাহে মদিনা সুন্নি যুব সংগঠন, জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি ম্যাক্সিমাম প্রোগ্রামগুলিতে বলে থাকি, যারা নবী ভালোবাসো, যারা নবীর তারিফ করো, যারা নবীর তাজিম করো, যারা নবীকে মহাব্বত করো, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমাদের সামনে দুইটা রাস্তা, হয় আল্লাহ মদিনার ভিসা টিকেট মিলায়া দিবে, আর না হয় মদিনাওয়ালাকে আশেকে রসুলের ভাঙ্গা ঘরে পাঠায়া দিবে। আমার নবী আশেকের ভাঙ্গা ঘরে আসতে পারে কি পারে না? নবীর এই ক্ষমতা আছে না নাই? মিথ্যা এমন এক জিনিস, এটাকে ছড়ায়া দেওয়া যায় বাট এস্টাবলিশড করা যায় না, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না, সত্যকে সাময়িকভাবে ডেকে রাখা যায় কিন্তু এটাকে মানে
ফিনিশ করা যায় না, বেনিশ করা যায় না, ধ্বংস করা যায় না। মুরব্বির একটা কথা বলে, সত্যের নৌকা সাতবার ডুবলে সাতবার বাসে। ডাইন হাত তুলে বলেন ঠিক কিনা, জোরে বলতে হবে ঠিক কিনা। আর বেইমান একটা, বাতিল একটা, মিথ্যুক একটা একবার ডুবলে এটা বাসে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কিছুদিন যাবৎ ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও ঘুরতেছে, দেখতেছি আমি, আবার এগুলি খুব কম বুঝি। তো আমার কিছু ছাত্র আছে, ওরা আমাকে দেখাচ্ছে, হুজুর দেখেন, দেখলাম ওই যে বাইরা নবীরে সাধারণ মনে করেন, রক্ত মাংসের গড়া মানুষ মনে করেন, উল্টা ফাল্টা আরো কথাবার্তা কয়। ওই বাইদের দল থেকে একজন বড় বক্তা ইলিয়াসুর রহমান জিহাদি হেবেড়ার নাম। তো হেবেড়ারে মাহফিলে প্রশ্ন করছে, আমনে মিলাদ ফড়েন না, কেয়াম করেন না, আমনো গো গুরু হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি, চর্মনাই, সারসিনা, উজানি, ফুরফুরা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, সব গলির গোড়া হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি। উনি মিলাদে দাঁড়ায় নবীর সালাম দিতেন, তো আমনেরা দেন নাকি লিগা? হে বেড়ায় উত্তর দিছে, হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি যখন মিলাদে নবীকে দাঁড়ায় সালাম দিতেন, তখন মিলাদে তিনি নবীকে দেখতে পাইতেন। আরেকটু জোরে কর না বাবা। ওই যে বলছিলাম, সত্যকে সাময়িক আড়াল করা যায়, কিন্তু সত্যকে ধ্বংস করা যায় না। আমি নারায়ণগঞ্জে থাকি, গত বছর পাঁচ ছয় আগে সাতজন রে মাইরা, তাদের ফ্যাটগুলি ছিদ্র করা, এক একটা লাশের সাথে বিশটা করে ইডা বাইন্দা, পরে শীতলক্কার ভিতরে ফালাই দিছে। বিশটা ইডা বানছে একটার লগে, খুব পরিকল্পনা করছে। মরা মানুষের ফ্যাট আস্তে আস্তে গেডের ভিতরে ফ্যাস জমা হয়, সরি, পেটের ভিতরে গ্যাস জমা হয়। তো এই গ্যাস আস্তে 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 করে মানুষকে ভাসায়, এই গ্যাস যাতে জমা না হয় ফ্যাটের ভিতরে সাতটা আটটা করে সিদ্ধি করছে। ফুস্তুতির কোন রকমের গার্দি নাই, এইভাবে সাত লাশ নদীর তলদেশে ফালাইয়া দিছে। সত্য কখনোই গোপন থাকে না। কিছুদিন পরে, দুই দিন পরে, বিশটা ইড়া লইয়া লাশ নদীর তলদেশ থেকে পানির উপরে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া, ওড়াইছে কে? আরে জোরে কোন না, ওড়াইছে কে? সত্য কোনোদিন গোপন থাকে না, সত্যকে বেশি দিন ডেকে রাখা যায় না। আজকে সত্য তাদের জবান দিয়ে বের করে দিচ্ছেন কে? জোরে কইতিব কে কে? আর জোরে কন্যা কে? আমরা নবীরে হাজির নাজির কইলে তাদের চেহারা কালো হয়ে গেছে, চোখ কপালে উঠে গেছে, উল্টা পাল্টা ফতুয়া দেওয়া শুরু করছে, আমরা এইটা হইছি, আমরা হেইটা হইছি। এখন তারাই বলতেছে, তাদের মুখ থেকে আল্লাহ বাইর করতেছে, হাজি এমদাদুল্লাহ মহাজেরে মক্কি, তিনি যখন নবীরে সালাম দিতেন মিলাদে, তখন নবীরে দেখতে পাইতেন। আর একটু জোরে কন্যা, বারুসিনী সত্য? আরে কথা কয় না, সত্য বারুসিনী? আহলে সুন্নতুল জামাত যে সত্য দল, জান্নাতি দল, এর প্রমাণ তারাই আস্তে আস্তে কইরা দিতেছে। আওয়াজ দেন ঠিক কিনা। একটা সময় আমরা তবলিগের বিরুদ্ধে বলেছি, তারা আমাদেরকে ফতুয়া দিচ্ছে, আমরা কাফের হয়ে গেছি, আমরা মুশরিক হয়ে গেছি। এখন তারা ওই তবলিকের সাথী ভাইদেরকে ফাসার ভিতরে ফিডাইতে ফিডাইতে শীতলক্ষা নামাইতেছে। কথা কন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি তারে ভাই, এমনে ফিডাস, আরে কি ফিডা, ফিডাইতে ফিডাইতে শীতলক্ষা নামা আসে। তো একটা আরেকটারে কয়, ভাই আর মারিস না, বেটা বেয়াদব, চুপ থাক, আমি একলাসের সাথে দোয়া ফুরা ফিডাইতেছি। কেমনে ফিডা? একলাসের সাথে ফিডা, আবার দোয়া ফুরা ফিডায়, আরে কি ফিডা। এখন তারাই তবলিগের বিরুদ্ধে কথা কয়,
তাহলে আমাগড় এতদিন মানো নাই কি লিগা সত্য কথা এখন তাদের মুখ দিয়ে বের করে দিচ্ছেন কে জোরে জোরে বের করে দিচ্ছেন কে নারে তাকবীর নারে রিসালাত اللهم صل على سيدنا اے بابا جی اے বিষয় আমার অনেক কথা বলার ছিল আমার সময় কম আমি এখান থেকে বের হয়ে গেলাম দশ মিনিটের ভিতরে আমি আমার আলোচনাটা শেষ করে দিচ্ছি আমি শুরুতে বলেছিলাম মানুষ তাহাই পায় দিল থেকে মানুষ যাহা চায় আসরের নামাজের পরে সাহাবায়ে কারামদেরকে নিয়ে রসুল আলোচনা চলতেছিল নবীজি একটা পর্যায়ে বলে আবু বকর তোমার দিল কি চায় এমন তিনটা জিনিসের কথা আমারে বলো আবু বকর কয় নবী গো জানতে চাইলেন আমার মন কি চায় এমন তিনটা জিনিস এক নম্বরে আমার মন চায় আন্নাজরু ইলাইকা আমি যেন সব সময় আপনি নবীর নুরানি চেহারার দিকে তাকায়া থাকতে পারি সব সময় আমার মন চায় নবীর নুরানি চেহারা দেখতে জোরে কন্না আল্লাহু আকবার আর কি মনে চায় কো ইনফাকু মালি আলাইকা ওগো নবী আমার দ্বিতীয় মনে চায় আমার যত মাল আছে আমি সব আপনি নবীর কদমে কুরবান করতে চাই আর একটু জোরে আবু বকর আর কি মনে চায় আবু বকর কয় আল জুলুসু বাইনা ইয়াদাইকা নবী গো তিন নম্বরে আমার মনে চায় আমি যেন সব সময় আপনার দরবারে পড়ে থাকি আমার এই তিনটা জিনিস প্রিয় আমি দিল থেকে তিনটা জিনিস চাই এক নম্বরে আমি আপনার নুরানি চেহারা সব সময় দেখতে চাই দুই নম্বরে আমার সমস্ত মালামাল আপনার কদমে কুরবানি দিতে চাই তিন নম্বরে সব সময় রেসালাতের দরবারে আমি পড়ে থাকতে চাই মানুষ তাহাই পায় মানুষ দিল থেকে যাহা চায় আবু বকর যখন দিল থেকে তিনটা জিনিস চাইলেন সঙ্গে সঙ্গে মালিকের দরবারে কবুল হইয়া গেল ইবনু হাজার আসকারানি শারহুল বুখারী বুখারীর সরার ভিতরে তিনি উল্লেখ করেন সিদ্দিক আকবরের এই তিনটা আরজি আমার আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে আমি তিনটার বর্ণনা দিতে গেলে সময় পাবো না সময় পাবো না তাবুক যুদ্ধ যখন হবে প্রিয় নবী সাহাবায়ে কারামদেরকে ডেকে ডেকে বললেন সাহাবীরা রে তোমাদের সাধ্য অনুযায়ী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে দান করো সাহাবায়ে কারাম বাড়িতে চলে গেলেন আস্তে আস্তে করে দান নিয়ে রাসালাতের দরবারে আসতে লাগলেন আস্তে 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 সবাই এসে গেল সবাই আল্লাহর রসুলের দরবারে সাধ্য অনুযায়ী দান করলো সবার পরে সিদ্দিকে আকবর আসলেন বিশাল বড় গাঠরি নিয়া এমন কোন জিনিস নাই আবু বকর আনেন নাই সর্বশেষ একটা পোটলার ভিতরে আল্লাহর রসুল কতগুলি চুলার ছাই দেখতে পায় রসুল জিজ্ঞাসা করে আবু বকর এইগুলি কি ইয়া রাসূল আল্লাহ চুলার ছাই কয় সব কিছু মনে হয় নিয়ে এসেছো বাড়িতে কি রাখছো কয় বাড়িতে কিচ্ছু নাই কয় বাড়িতে কি আছে কয় বাড়িতে কিছু নাই কয় বাড়িতে কি রেখে এসেছো সিদ্দিক আকবর কয় হুজুর বাড়িতে দুইটা জিনিস রেখে এসেছি কয় দুইটা জিনিস কি কয় একটা হলো আল্লাহ আর একটা হলো নবী আরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না বলো ভালো তৃপ্তি মিটে না 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 গো যাব আমরা সোনার মদিনা মনে জল্পনা কল্পনা গো যাব আমরা সোনার বলো যাব আমরা সোনার মদিনা হায় হায় যাব আমরা সোনার মদিনা মালিক মাওলা গো যাব আমরা সোনার মদিনা মনে জল্পনা কল্পনা গো যাব আমরা
আরে নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু বাজারে মিলে না, হায় হায় ওই। আরে ওই মধু বাজারে মিলে না, না না গো যাব আমরা সোনার মদিনা। মনে জল্পনা কল্পনা গো যাব আমরা, আসে যাব আমরা সোনার মদিনা, হায় হায় সোনার মদিনা। না না গো যাব আমরা সোনার। আরে এই আশেকদের অনেক গুণা, দয়া লাল্লা কর ক্ষমা। এই আশেকদের অনেক গুণা, দয়া লাল্লা ক্ষমা। নবীর সদগায় দয়া কর না, হায় হায় নবীর সদগায়। আরে নবীর সদগায় দয়া কর না, না না গো যাব আমরা সোনার মদিনা। মনে জল্পনা কল্পনা গো যাব আমরা, ওরে যাব আমরা সোনার মদিনা, হায় হায় যাব মদিনা। মালিক মাওলা গো যাব আমরা সোনার মদিনা, মনে জল্পনা কল্পনা গো যাব আমরা, হায় হায় যাব আমরা সোনার মদিনা। জোরে কন্ ইয়া রাসূলুল্লাহ, এ আশেকের রাসূল আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি না? নারে তাকবীর, এটা মহিলা গো তাকবীর হইছে, পুরুষের তাকবীর দিতে হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নূরুন নবীর আগমন, কামরি ওয়ালার আগমন। এতক্ষণে জোশ আইছে ও ওয়াজের বারান্দায়, মাত্র ঘরে ঢুকতে আরো ঘন্টা দেড়েক সময় লাগবে। মাজা সাহাজির মদিনা যাইতে চাই ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। আর একটু জোরে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রসুল জিগায়, বাড়িতে কি রাখছো, এনে কি আনছো? কয় বাড়িতে আল্লাহ রসুল ছাড়া কিচ্ছু নাই, আর যাহা কিছু আছে স্থাবর আস্থাবর সব কিছু রেসালাতের কদমে নিয়ে এসেছি। এ আশেক রসুলেরা একটা ইমানি আওয়াজ দিয়ে উত্তর দিবেন, সমস্ত ধন সম্পদ রসুলের কদমে। আবু বকর সিদ্দিক কুরবানি দিয়া ঠকছে নাকি জিতছে? জোরে বলেন ঠকছে না জিতছে? নবীর কদমে কিছু দিলে কিছু পাওয়া যায় কি যায় না? ঈদ মিলাদুন নবীর মাহফিল আগামী বছর এই মাহফিল হবে ইনশাআল্লাহ।